আলমিন সম্মানিত বিপ্লব ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন ভাই জানতে চেয়েছেন যে আমরা যখন সহি অনুসারে নামজাদা করতে পারিনি তথা মাঝাবি কিছু সমস্যা ছিল অনুরূপ বেশ কিছু অন্যায় করেছে কখনো বেদাত হয়ে গেছে জয়নামাজের দোয়া অনুরূপ ভাবে নিয়ত পড়া অনুসরণ পরিপূর্ণ না করা এভাবে যে নামাজ গুলো আগে পড়ে ফেলেছে। আল্লাহ তালা ওই নামাজ গুলো কি আমাদের নষ্ট করে দিবেন তা কেউ আমরা পাবো না বিষয়গুলো স্পষ্ট জানালেও প্রকৃত হব আউদুল্লা হিসেবে রজিম মান্তা বা ওয়া মান ওয়া মিল আমালা স লেহা বা উলাই হাসানাত وكان الله غفور الرحیم। সম্মানিত دینی ভাই না যে নামাজগুলো আমরা ইতিপূর্বে পড়েছি এবং সেখানে আমাদের ওয়াজআনতে কিছু অন্যায় হয়ে গেছে কিছু বেদাত করে ফেলেছি অথবা পরিপূর্ণভাবে সুন্নতের অনুসরণ অনুকরণ করিনি কিন্তু পরবর্তীতে যখন স্পষ্টভাবে জানতে পেরেছি তখন তো আমরা আমল শুরু করেছি এর ফলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানুতাল্লা সেগুলোর তিনি পরিপূর্ণ সব দান করবেন কেননা সেগুলো আমাদের অজান্তে হয়ে গেছে ভুল ক্রমে হয়ে গেছে কেননা আমরা দিন জানার চেষ্টা করেছি কিন্তু যেহেতু আমরা জানতে পারিনি তার পরিপ্রেক্ষিতে সেগুলো ঘটে গেছে অতএব আল্লাহ সুহানা হুয়া তালা আশা করা যায় সেগুলোকে তিনি সুন্দর করে দেবেন কেননা অন্যায়কে আল্লাহ সুবহানা আলা পুণ্যের দ্বারা সব দ্বারা পরিবর্তন করতে পারেন তাহলে আমাদের আমলের যে ত্রুটিগুলো ছিল সেগুলো আরো সুন্দর করতে পারেন এমনটি আল্লাহ সহমানত আল্লাহ ফুরকানের সত্তর নম্বর এতে বলেছেন মান্তাবা যারা তোবা করেছে ওয়া আমান এবং ইমান এনেছে ওয়া আমিলা আমেলান সলেহা। এবং ভালো কাজ করেছে উলাইকা ইউবাদ্দিলুল্ল হচ্ছে ইয়াতিম তাদের অন্যায়গুলিকে আল্লাহ তালা ভালো দ্বারা পরিবর্তন করবেন তাহলে গুনাহ হয়ে গেছিল গুনাগুলোকে সব দিয়ে পরিবর্তন করবেন ও কেন লহ রহিমা কেননা আল্লাহ সফানত আলাহ অধিক ক্ষমাশীল এবং অধিক অনুগ্রহশীল এই আমরা এ ধরনের আল্লাহর প্রতি ধারণা রাখবো না যে আমাদের আগের যে অন্যায়গুলো ঘটেছিল তৌবা করার পরেও সেগুলো আল্লাহ সুবাহ ক্ষমা করবেন না বরং আমাদের সুধারণা রাখতে হবে আল্লাহ সুহান তার বন্দার প্রতি অনুগ্রহশীল যারা তার দিকে ফিরে যায় তৌবা করে সিগ করে বিনয় নম্রতার সাথে রবকে ডাকে আল্লাহ সুভানতালা তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের অন্যায়গুলিকে মুছে দেন এবং পূর্ণ দিয়ে সব দিয়ে পরিপূর্ণ করেন আল্লাহ তাল্লাহ আলম